Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Amader bishoy hocche doinondin jibone Islam. Doinondin jibone Islam bollei amra hoyto byaboharik jinish gulo ke bujhi kintu amader alochonay আমরা আসলে ইমানের বিষয়গুলোকে নিয়ে এসেছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ইমানের তাই না অতএব ইমানের যে বিষয়গুলো আছে ইমানের আরকান এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে থাকতে হবে শুধু ব্যবহারিক জীবনে ইসলামের কিছু অনুশাসন মেনে চললাম আর ইমানের মূল চেতনা থেকে দূরে থাকলাম তাহলে তো হবে না আমরা ইমান বিল রুসুল নিয়ে একটু আলোচনা করব রুসুল রাসূলের বহুবচন অর্থাৎ রাসূলগণ আসলে ইমানের পয়েন্টে নবী এবং রাসূল তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের প্রতি বিশ্বাসের উপর গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন সব কথা চলে এসেছে কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা বলো কুলু এটা নির্দেশ সূচক যেটাকে আমরা আমর বলি নির্দেশ সূচক শব্দ বহুবচনের অর্থাৎ তোমরা সবাই বলো কি বলো আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ওয়া মা উনজিলা ইলাইনা এবং ঈমান এনেছি সেই জিনিসের প্রতি যা আমাদের প্রতি নাজিল হয়েছে وما انزل الى ابراهيم واسماعيل এবং সেই জিনিসের প্রতি যা নাযিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ইসমাঈল আলাইহিস সালামের প্রতি ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত এবং ইসহাক ইয়াকুব এবং তাদের পরবর্তী বংশধরদের প্রতি অর্থাৎ যারা নবুয়ত প্রাপ্ত হয়েছেন রিসালাত প্রাপ্ত হয়েছেন তাদের প্রতি যা নাযিল হয়েছে ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা আর যা দেওয়া হয়েছে মূসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম আর যা দেওয়া হয়েছে নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে তাহলে রাসূল এবং নবী দুটোই কিন্তু আমরা এই আয়াতের মধ্যে পেয়ে গেছি তাদের উপর যা নাজিল হয়েছে এবং তাদেরকে যে গ্রন্থ শরিয়া অথবা যে দীন দেওয়া হয়েছে সেটার প্রতি আমরা যেন ঈমান পোষণ করি সে কথাটাই আমাদেরকে বলতে বলা হয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম এটাও যেন আমরা বলি যে আমরা তাদের মধ্যে কোনো বৈষম্য করি না পার্থক্য করি না ওয়া নাহনু লাহু মুসলিমুন আর আমরা তাদের অনুগত ওয়া নাহনু লাহু মুসলিমুন এবং লাহু এখানে আসলে রবের দিকে ফিরেছে আর আমরা তাঁরই অনুগত তার মানে কার আল্লাহর অনুগত এবং আল্লাহর অনুগত বান্দা হিসাবে তাহলে আমাদের ঈমান পোষণ করতে হবে সকল রাসূলদের প্রতি এবং সকল নবীদের প্রতি এবং তাদের উপর যা নাজিল হয়েছে তার উপর এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত আলাপ আলোচনা আসে যত কথাবার্তা আসে যত জ্ঞানের কথা আসে তাহলে সেই জায়গায় নবী রাসূলদের একটা বিশেষ স্থান রয়েছে এবং তাদের প্রতি যা নাজিল হয়েছে যে শরিয়াহ সেটারও একটা বিশেষ স্থান রয়েছে কিছু জিনিস আছে কমন সব নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা কমন জিনিস দিয়েছে কি বলেন তো সেটা তাওহীদ তাওহীদ কখনোই তার কনসেপ্ট তার রূপরেখা তার বৈশিষ্ট্য কখনো চেঞ্জ হয় নাই কারণ তাওহীদ তো কার সাথে রিলেটেড আল্লাহর সাথে আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন তেমনই থাকবেন তাওহীদ হচ্ছে আল্লাহরই একটা বিশেষ বৈশিষ্ট্য
রুবুবিয়াতের ক্ষেত্রে তার একত্ববাদ, উলুহিয়াতের ক্ষেত্রে তার একত্ববাদ, এবং তার আসমাউল সিফাত চিরন্তন, এর মধ্যে কোনো পরিবর্তন কখনো আসেনি, আসবে না। তাওহীদের এই রূপরেখাটাই সব নবীদেরকে দেওয়া হয়েছিল এবং নবীরা তাদের কওমের কাছে, জাতির কাছে, মানুষের কাছে সেটা পৌঁছেছে। ফলে তৌহিদের বিষয়টাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যে আমাদের জীবনে সার্বিক যত কাজ রয়েছে, দৈনন্দিন জীবনে যা কিছু করি, যা কিছু ভাবি, অথবা যে কোনো কাজে সম্পৃক্ত হই, সেটা কি তৌহিদের সাথে তাকে রিলেট করা যায় কি না, অথবা সেটা কি তৌহিদের সাথে সঙ্গতিপূর্ণ কি না, ম্যাচ করে কি না, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। যদি আপনার কোনো আড্ডা দেখা গেল তৌহিদ ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে ওই আড্ডা ত্যাগ করতে হবে। যদি আপনার কোনো আমল তৌহিদের সাথে কন্ট্রাডিক্টরি হয়, তাহলে সে আমলটা ত্যাগ করতে হবে। যদি আপনার কোনো বিশ্বাস, চিন্তাভাবনা, কোনো আকীদা তৌহিদের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সাথে সাথে সেটাকে ত্যাগ করতে হবে। আমরা আমাদের জাগতিক জীবনে কতজনের সাথে মিশি, মুসলিম, অমুসলিম, কত কর্মকাণ্ড, কত কিছু আছে এখন যুক্ত হয়েছে মানে প্রচার মাধ্যমগুলো, এবং এর মধ্যে আছে কি, যেমন ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্ক, এভরিথিং। এখন আমরা ব্যক্তি ছাড়াও এ সমস্ত ইকুইপমেন্টের মধ্য দিয়ে সম্পৃক্ত হই, সেখানেও কি ব্রাউজ করছেন, কি শুনছেন, কাকে লাইক দিচ্ছেন, এসব কিছু আপনার দৈনন্দিন জীবনের পার্ট, কিন্তু এটার সাথে আপনার তৌহিদকে রিলেট করতে হবে। যেখানেই তৌহিদের সাথে রিলেশনটা থাকবে না, দৈনন্দিন জীবনের সেই পার্টটাকে আপনাকে চুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, তো এখানে নবী রাসূলদের বিষয়টা এসেছে, তার মানে হচ্ছে আমাদের সার্বক্ষণিক রোল মডেল হচ্ছে নবী রাসূলগণ। তবে সেক্ষেত্রেও আরেকটা কথা আছে, আমরা একটু পরে সেটা বলছি। সুরাল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল তার উপর যা নাজিল হয়েছে তার রবের পক্ষ থেকে তার প্রতি ঈমান এনেছেন, এবং মোমেনরাও, রাসূল এবং তার উম্মাহ, মোমেন যারা, তারাও রাসূলের প্রতি যা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, প্রত্যেকেই আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ফেরেশতাদের প্রতি, মালাইকার প্রতি, এবং তার গ্রন্থসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি। এখানে চারটে রকমের কথা এসেছে, এবং সে কথাটা আবারও রিপিট করা হয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তার রাসূলগণের কারো মধ্যে আমরা কোনো বৈষম্য করি না, অর্থাৎ প্রত্যেক রাসূলকে তার স্ব মর্যাদা দিয়ে আমরা তাদের প্রতি ঈমান রাখি যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল। وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير, তারা আরো বলে, কারা, মুমিনরা, মুমিনরা আরো বলে, سمعنا واطعنا, শুনেছি এবং মেনেছি, শুনেছি এবং মেনেছি। দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের মধ্যে এটা খুব কম, শুনেছি এবং মেনেছি। কোরআন তেলাওয়াত শুনি, হাদিস শুনি, কতটুকু মানি, ব্যাংকে গেলে ভুলে যাই সুদের মধ্যে সম্পৃক্ত, তাই না, প্রশাসনের চেয়ারে গেলে ভুলে যাই, তখন ঘুষ নিতে ইচ্ছে করে, আর আরেক দল তার দুনিয়ার স্বার্থের জন্য ঘুষ দিতে ইচ্ছে করে, তাই না। সেমেনা অতানা কোথায়, গোফরানাকা রব্বানা, হে রব আপনার ক্ষমা চাই, ওয়াইলাইকাল মাসির, আপনার কাছেই ফিরে যেতে হবে। এ কথাগুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, আল্লাহর ক্ষমা চাচ্ছেন, যদি ফিরে যেতে না হতো তাহলে ক্ষমা আসলে কেউ চাইতো না, তাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, ক্ষমা দরকার কেন, এখন তো যেতেই হবে তার কাছে, ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছে ফিরে যেতে হবে, তার মানে আমি ভুলি নাই, আমি একজন মোমেন বান্দা, আমি ভুলি নাই যে আপনার কাছে আমাকে ফিরে যেতে হবে। সুতরাং এই যে বিশ্বাসগুলো, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার, তা না হলে দৈনন্দিন জীবনের কাজ কারবারে আমাদের পরিশুদ্ধতা, পরিচ্ছন্নতা আসবে না। তৃতীয় যে আয়াতটা সেটি হলো সূরা নিসার 136 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার লোকেরা তোমরা ঈমান আনো। এটা খুব সিগনিফিক্যান্ট একটা নির্দেশ, মানে ঈমানদারদেরকে বলছে কি, তোমরা ঈমান আনো।
آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং সেই গ্রন্থের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাযিল করেছেন এবং সেই কিতাবের উপর যিনি তা ইতোপূর্বে নাযিল করেছেন অর্থাৎ অন্যান্য গ্রন্থের প্রতি ঈমান আনো তাহলে বোঝা গেল যে ঈমান কিন্তু আপনাকে সবার প্রতি আনতে হবে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে তা কিতাব হোক নবী রাসূল হোক সব কিছুর প্রতি ঈমান আনতে হবে যে এটা হচ্ছে একটা ইজমালি ঈমান আল ঈমান আল মুজমাল ইজমালি ঈমান যে ইনারা সবাই আল্লাহর পক্ষ থেকে এবং এই গ্রন্থগুলো আল্লাহর পক্ষ থেকে তো মানার ক্ষেত্রে তাহলে কি করণীয় সেটা আমরা একটু পরে আলোচনা করব কারণ সেখানে দেখা যাচ্ছে যে সর্বশেষ নবী এবং রাসূল যিনি তারটাই আমাদেরকে মেনে চলতে হবে আর অন্যগুলো আমরা ইজমালিভাবে ঈমান আনার পরে আর তাদেরটা মানার আর প্রশ্ন নাই কারণ তাদের বেশ কিছু জিনিস অ্যামেন্ডেড হয়ে শেষ যে গ্রন্থটা আল কোরআন সেখানে আল্লাহর সমস্ত নির্দেশনা শোভা পাচ্ছে অতএব আমাদের আর আল্লাহর নির্দেশ জানার জন্য বোঝার জন্য আমাদের জন্য অন্য কোনো কিতাবের কাছে যাওয়ার প্রয়োজন নাই আচ্ছা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا আর যারা আল্লাহর প্রতি কুফরি পোষণ করে এবং তার ফেরেশতাদেরকে অস্বীকার করে তার গ্রন্থগুলোকে অস্বীকার করে তার রাসূলগণকে অস্বীকার করে এবং আখিরাত দিবসকে অস্বীকার করে তাহলে সে অত্যন্ত দূরবর্তী ভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে গেল সুতরাং আমরা এর মধ্য দিয়ে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের প্রতি ইজমালি ঈমান লাগবে আর সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই হচ্ছেন আমাদের রোল মডেল অন্য নবীরা আমাদের সম্মানের পাত্র ব্যক্তি এবং তাদের প্রতি ঈমান পোষণ করতে হবে কিন্তু রোল মডেল হিসাবে থাকবেন এককভাবে একজন নবী এবং রাসূল আমাদের জন্য তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটি আল্লাহ তাআলা সূরা আল জুমার মধ্যে বলে দিয়েছেন হুয়াল্লাযী বা'আতা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দলালিম মুবিন তিনি সেই সত্তা যিনি উম্মিদের মধ্যে একজন রাসূল তাদের মধ্য থেকে প্রেরণ করেছেন যিনি তাদের কাছে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন তাদেরকে আল কিতাব তথা আল কোরআন এবং আল হিকমা তথা সুন্না শেখাবেন যদিও তারা ইতোপূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল আচ্ছা ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম আর তাদের মধ্য থেকে আরেক দল মানুষ যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ এখনও আসেনি আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা সে অনুগ্রহ প্রদান করেন আর আল্লাহ অনুগ্রহশীল মহান যাই হোক এই আয়াতের সূরা আল জুমআর দুই থেকে চার নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন তাহলে আমরা এখানে দেখলাম যে এই আলোচনার মধ্যে দুটো শব্দ বারবার এসেছে একটা হলো আর রাসূল আর একটা হলো আন-নবী রাসূলকে আর নবীকে এটা নিয়ে হয়তো আমাদের কাছে মানে অনেকেরই প্রশ্ন যে এ দুজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে কারণ আমরা দেখি যে অনেক সময় একই ব্যক্তি নবী আবার একই ব্যক্তি রাসূল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী এবং তিনি রাসূল তাহলে যিনি রাসূল তিনি নবী কিন্তু যিনি নবী তিনি রাসূল নন এ থেকে একটা পার্থক্য বোঝা যাচ্ছে তাহলে ব্যাপারটা কি এখানে ওলামায়ে কেরাম যে বিষয়টা উল্লেখ করেছেন আমরা বিশুদ্ধটা বলছি রাসূল হচ্ছেন হুয়া মান আওহাল্লাহু ইলাইহি বিশারইন ওয়া আমারাহু বিতাবলিগিহি ইলা মান লা ইয়ালামুহু আও ইয়ালামুহু ওয়ালাকিন্নাহু খালাফাহু ওই ব্যক্তি আল্লাহ যার কাছে একটা নতুন শরিয়ত দিয়েছেন যার উপর একটা নতুন শরিয়ত নাজিল করেছেন পূর্ববর্তী শরিয়তকে রহিত করে নতুন একটা শরিয়া রাসূলকে দিয়েছেন এবং তাকে
নির্দেশ দিয়েছেন যে যারা আল্লাহ সম্পর্কে জানে বা এই শরিয়া সম্পর্কে জানে অথবা জানে না, সবার কাছে এটা যেন পৌঁছে দেওয়া হয়। আচ্ছা, নবীকে তাহলে আমরা এখানে বুঝলাম রাসূলের কাছে একটা নতুন শরিয়াত দেওয়া হয়েছে, নতুন জীবন পদ্ধতি, নতুন বিধিবিধান, অনুশাসন দেওয়া হয়েছে। আর নবীকে, নবী হচ্ছে হুয়া মান আওহাল্লাহু ইলাইহি বিশারইন সাবিক লিইউলিমা মান হাওলাহু মিন আসহাবি যালিকা শারই ওয়া ইউজাদ্দিদুহু। ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তাআলা পূর্ববর্তী শরিয়াত হস্তান্তর করেছে, নতুন কোনো শরিয়াত না, কোনো রাসূলের উপর যে শরিয়াত দেওয়া হয়েছে পরবর্তীতে একজন নবীকে নির্দেশ দেওয়া হয়েছে সেই শরিয়াতটাই যেন তিনি তার চারপাশের ওই শরিয়তের অনুসারী লোকদের কাছে পৌঁছে দেন, অথবা ওই শরিয়তকে যারা এখনও মানে না তাদের কাছে পৌঁছিয়ে দেন এবং তিনি এই শরিয়তটাকে আবার রিভাইভ করেন, মানে নতুন করে মানুষের সামনে উপস্থাপন করেন। মানুষ ভুলে যায়, তাই না? কিছুদিন পুরাণ হলেই মানুষ নির্দেশ ভুলে যায়, আল্লাহর নির্দেশও ভুলে যায়। আমরাও যেমন কোরআন ভুলে গিয়েছি, এই জন্য এখন নতুন আর কোনো কিতাব আসবে? আসবে না। বাট এখন দরকার হচ্ছে সেই সকল রিজাল যারা কোরআনটাকে রিভাইভ করবেন, নতুন করে শেখাবেন, তুলে ধরবেন, মানুষকে জানাবেন। আজকে মুসলিম সমাজের যারা হর্তাকর্তা তারাও কিন্তু কোরআন অনেকেই পড়তে পারে না, অনেকে বুঝে না, এটা দুঃখজনক আমাদের জন্য। তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের ওলামায়ে কেরামের দায়িত্ব, আমাদের ওলামায়ে কেরামের দায়িত্ব। এবং দেখা যায় যে পৌঁছে দেওয়ার পরে হয়তো অনেকেই আবার সাবধান হন, সতর্ক হন, গ্রহণ করেন। এই জন্য এই যে পৌঁছে দেওয়া, কমিউনিকেট করা এবং মানুষকে কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করা, এনরিচ করা, এই কাজটা চলমান একটা কাজ। শিক্ষা যেমন যে কোনো জাতির একটা চলমান কাজ, এবং আপনারা দেখবেন যে এই জন্য অমুসলিম সমাজেও শিক্ষা তারা প্রতিনিয়ত আরও উন্নত করছে, আরও উন্নত করছে, আরও ডেভেলপ করছে। শিক্ষাকে তারা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সব ধরনের শিক্ষা, সেটা প্রযুক্তিগত শিক্ষা হোক অথবা মানবিক শিক্ষা হোক, মানবিক শিক্ষা যেখানে মানবিকতার উৎকর্ষ সাধন হয়। কারণ মানবিকতার উৎকর্ষ সাধিত না হলে প্রযুক্তি কিন্তু তখন হায়েনার মতো হয়ে যায়, প্রযুক্তিকে মানুষ আর ভালো কাজে লাগায় না। অতএব মানবিক শিক্ষার প্রয়োজনীয়তা কখনো ফুরাবে না, যেটাকে আমরা নৈতিক শিক্ষা বলি আমাদের ইসলামের ভাষায়, সেটা নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা, যেখানে যেটা শুরু হয়েছে ইসলামে আকিদা থেকে, তারপরে ইবাদাত, তারপরে আখলাক, আকিদা, ইবাদাত এবং আখলাক। অতএব মুসলিমদের দৈনন্দিন জীবন কিন্তু এর মধ্য দিয়েই, এই সমাহারে তৈরি হবে। তো শিক্ষা একটা চলমান প্রক্রিয়া, ঠিক তেমনি যেটা আমরা বললাম আমাদের এই ঈমানের এই পর্যায়গুলো একটা চলমান প্রক্রিয়া। আমাদের যে মানে একটা সমাজ উন্নয়নের জন্য যে শর্তগুলো আমরা এখানে বললাম সেটা একটা চলমান প্রক্রিয়া, এটা কখনোই শেষ হবে না, এটা প্রতিনিয়ত আমাদের মধ্যে রাখতে হবে। যেমন দাওয়া, দেখেন মানে ইসলামের জন্য অনেকগুলো মানে কাজ আমাদেরকে দিয়েছে, আমাদের ওলামাদেরকে দিয়েছে। একটা হলো এলেম, তলাবুল এলেম, এলেম অর্জন করা, আরেকটা হলো তালিম, এলেম শেখানো, আরেকটা হলো তারবিয়াত, প্রশিক্ষণ দেওয়া। এবং এই তারবিয়াতটা হচ্ছে অনেক রকম, তারবিয়া এলমিয়া, একাডেমিক তারবিয়া, তারবিয়া আখলাকিয়া, নৈতিক তারবিয়া, এগুলো খুব জরুরি, তা নাহলে দৈনন্দিন জীবনে ভালো মানুষ আপনি পাবেন না। এরপরে আছে দাওয়া, এটাও একটা চলমান প্রক্রিয়া। দাওয়া বরং আমাদেরকে মানে যখনই আমরা মুসলিম হই সাথে সাথে আমাদেরকে দাড়ি হিসাবে গড়ে তোলা হচ্ছে সবাইকে। দাওয়া যে শুধুমাত্র ইমাম সাহেব দিবেন তা না, দাওয়া সবাইকে দিতে বলো, বাল্য আন্য ওলাও আয়া, সবাইকে পৌঁছাতে হবে। কিন্তু পৌঁছানোর আগে আপনাকে নিশ্চিত হতে হবে যা পৌঁছাচ্ছেন সেটা অথেন্টিক, সেটা শুদ্ধ। আপনি পৌঁছানোর আগে আপনাকে শুদ্ধ জ্ঞান তালাশ করতে হবে, অশুদ্ধ জ্ঞান না ইত্যাদি। তাহলে নবী সাল্লাহ সাল্লামের বিষয়টি এখানে আমাদের সামনে তুলে ধরা হলো, যখন রাসুল আসবেন তিনি নতুন শরিয়া নিয়ে আসবেন, যখন নবী আসবেন তিনি পুরাতন শরিয়া নিয়ে আসবেন, আর যখন নবী রাসুল নতুন করে আসবে না তখন সর্বশেষ রাসুলের শরিয়াতই
চলবে, সর্বশেষ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব শরীয়তু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কিয়ামতের আগ পর্যন্ত কার্যকর থাকবে, ইফেক্টিভ থাকবে, এটা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। অতএব দৈনন্দিন জীবনে আপনি যে অনুশাসনটা মেনে চলবেন সেটা হলো শরিয়ার অনুশাসন, শরিয়তু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।